সৌদিদের সাথে বিবাহিত বিদেশিদের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল। সৌদি আরবের সাধারণ পাসপোর্ট অধিদপ্তর বুধবার বিদেশি নাগরিকদের সাথে বিবাহিত সৌদি নারী ও পুরুষদের উপর থেকে দেশের বাইরে ভ্রমণ সম্পর্কিত সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেয়। এ বিষয়ে ঊর্ধ্বতন সৌদি কর্তৃপক্ষ বিবাহিত সৌদি নারীর বিদেশের স্বামীর সাথে যাতায়াত এবং থাকার অধিকার নিশ্চিত করে একটি আদেশ জারি করে। সৌদি প্রেস এজেন্সি থেকে আরও জানা যায়, সৌদি পুরুষ যাদের স্ত্রীর কাজ বা অন্যান্য পরিস্থিতির কারণে রাজ্যের বাইরে অবস্থান করছে, তারাও এই আদেশের আওতায় আসবে। জাওয়াজাত তাদের এক বিবৃতিতে বলে, কোনো সৌদি নাগরিক যদি তার স্ত্রীর রাজ্যের বাইরে থাকা এবং তার রাজ্যে আসার অপারগতার প্রমাণ দিতে ব্যর্থ হয়, তবে তিনি অ্যাবোশের প্ল্যাটফর্মের মাধ্যমে ট্রাভেল পারমিটের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আগামী 17 মে থেকে সকল আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে।